হারাম টাকা বুঝেন নাই হারাম ভাবে ব্যবসা করছে সুদে টাকা লাগাইছে যে কোনো ভাবে হারাম টাকা তার কাছে জমছে এখন ওয়াজ মাহফিল অথবা কোরআনের আয়াত শোনার পরে সে চিন্তা করছে জীবনে যা করছি সবই তো ভুল 5 লাখ টাকা হারাম ভাবে জমাইছি এখন হারাম টাকা আপনি কি করবেন কোথায় দিবেন হারাম টাকা যদি হয় আপনার কাছে জমানো যে কোনো মূল্য হোক ভুলই হোক এখন আপনি তওবা করছেন ভালো হয়ে গেছেন এখন ওই হারাম টাকাগুলো কি ব্যবহার করতে পারবেন না হারামটা তো হারাম তো হারামই এটা নিজে নিজের জন্য ভাঙতে পারবেন না এটা হারাম তাহলে আপনি কি করবেন আপনার জন্য কাজ হলো এই টাকাটা সদকা করে দিবেন সওয়াবের উদ্দেশ্য ছাড়া কিসের উদ্দেশ্য ছাড়া সওয়াব মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করতে পারবেন সওয়াবের কোনো আশা করতে পারবেন না এটা আপনার শাস্তি হারাম টাকা যেহেতু সওয়াব পাবেন না এমনি দিয়ে দিবেন অথবা গরীব কাঙ্গাল মিসকিন যারা আছে এদেরকে টাকাগুলো দিয়ে দিবেন কিন্তু সেখান থেকে এরকম নিয়ত করা যাবে না আল্লাহ কতগুলো টাকা দান করলাম সওয়াব দিও না এইটা করা যাবে না এইভাবে দিয়ে দিবেন